একদা এক সময় এক গ্রামের রাস্তার পাশে বড় একটি পুরনো ভাঙা বাড়ি ছিল। গ্রামের সবাই সেই বাড়িটিকে ভূতের বাড়ি বলে মনে করত। গ্রামের সবাই সেই বাড়ির আশেপাশে চলাফেরা করতে খুবই ভয় পেত। এমনকি মাঝরাতে সেই বাড়ি থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসে, যার কারণে রাতের বেলায় সেই রাস্তা দিয়ে কেউই চলাফেরা করতো না। একদিন রমেশ শহর থেকে অনেক দিন পর গ্রামে তার বড় ভাইয়ের বাড়িতে বেড়ানোর জন্য আসে। রমেশ সেই বাড়িটির পাশের রাস্তাটি দিয়ে আসতে থাকে। হঠাৎ সে শুনতে পেল, আরে রমেশ, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আমি এত বড় বাড়িতে একা একা থাকি, তুইও আয়, আমরা একসাথে এই বাড়িতেই থাকব, অনেক মজা হবে। আরে থাম, কোথায় যাচ্ছি? আমি অনেক দিন থেকে না খেয়ে আছি, আয় আজকে তোকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। ওরে বাবা রে, এটা তো রাক্ষসী, আমি কোথায় চলে এলাম? ওরে বাবা, দৌড়াও, বাঁচাও। আরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও, কেউ বাঁচাও। রমেশ দ্রুত সেখান থেকে পালিয়ে তার ভাইয়ের বাড়ির দিকে দৌড়াতে থাকে। মহেশ ভাই, দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কে কে তুমি? এত রাতে দরজা কে ধাক্কা দিচ্ছ? দরজা খোলো, দরজা খোলো, মহেশ দরজা খোলো। কবিতা যাও তো, গিয়ে দরজা খোলো, আমার ছোট ভাই রমেশ এসেছে মনে হয়। মহেশের স্ত্রী কবিতা ঘরের দরজা খুলে দিতেই রমেশ ঘরের ভেতরে আসে আর ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আরে ভাইয়া, তোমাদের গায়ে তো রাক্ষসী থাকে, আমার আসার সময় আর একটু হলে তো আমি মরেই যাচ্ছিলাম। কি বলছো, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? আরে ভাই, কি বলবো ভাইয়া, তোমাদের গ্রামে রাক্ষসী থাকে নাকি? আমি তোমার বাড়ির দিকে আসছিলাম, যে রাস্তা দিয়ে হাঁটছিলাম তার পাশে বড় একটা বাড়ি ছিল, আর যখনই আমি সেটার সামনে এলাম সেখানে একটা রাক্ষসী চলে আসে, সে আমাকে ডেকেছিল। আরে কি বলছো, সেখান দিয়ে আসা তোমার একদমই উচিত হয়নি। রাতের বেলায় যারা সেই বাড়ির দিকে গিয়েছে তারা কেউ আর ফিরে আসতে পারেনি। না না, আমি তো সেখানে থামিনি, যখনই সেখানে রাক্ষসী দেখতে পেয়েছিলাম তখনই সেখান থেকে পালিয়ে দৌড় শুরু করছিলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি এখন খেয়ে দিয়ে রেস্ট নাও। রমেশ তার বড় ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে দু ভাই গল্প করতে করতে ঘুমিয়ে যায়। রমেশ তার ভাইয়ের বাড়িতে বেশ কিছুদিন কাটালো। এরপর তার আবারও শহরে ফেরার সময় হয়ে যায়। একদিন সকালে, দেখো রমেশ, রাস্তার মধ্যে কিন্তু সেই বাড়িটাই সামনে পড়বে, তুমি একদম ভয় পেও না, আর চোখ কান খোলা রাখবে। আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার এই একটা মাত্রই রাস্তা, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। না ভাই, আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো না, আমার ভীষণ ভয় করছে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, তোমার কিচ্ছু হতে দেব না। এরপর সেদিন বিকেলে রমেশ তার সব কিছু গুছিয়ে নেয় আর মহেশ তাকে গ্রামের শেষ প্রান্তে এগিয়ে দিয়ে আসার জন্য তার সাথে যাওয়া শুরু করে। ভাই, আমার তো ভীষণ ভয় করছে। কি তোমরা দুজন, এখন তো আর তোমরা বাঁচতে পারবে না, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। ভাই, এখন আমি কি করব? ওই রাক্ষসী তো আমাদেরকে খেয়ে ফেলবে। তুমি ভয় পেও না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, তুমি আমার পেছনে লুকিয়ে পড়ো। আর রাক্ষসীটি মহেশকে তুলে নিয়ে তাকে খেয়ে ফেলে।
ওরে বাবা রে, এখনই এখান থেকে পালাতে হবে, নাহলে এখনই এই রাক্ষসী আমাকেও খেয়ে ফেলবে। গ্রামে ফিরে গিয়ে সবাইকে নিয়ে এসে মহেশ ভাইকে বাঁচাতে হবে। ওরে বাবা রে, বাঁচাও, পালাও এখান থেকে। আরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও, কেউ বাঁচাও। এরপর রমেশ সেখান থেকে দ্রুত পালিয়ে গ্রামের দিকে ফিরতে শুরু করে। আরে রমেশ, তুমি ফিরে আসলে যে, তোমার ভাই কোথায়? ভাবি, অনেক বড় ঘটনা ঘটে গেছে, সেই ভাঙ্গা বাড়িতে থাকা রাক্ষসীটি ভায়াকে খেয়ে নিয়েছে। কি? এ তুমি কি বলছো? না, এরকম হতে পারে না। হাই হাই হাই, এখন আমি কি করব? ভাবি, আমি সত্যি বলছি, আমার সামনেই সেই রাক্ষসী ভায়াকে খেয়ে ফেলেছে। আমি কোনো রকম পালিয়ে এসেছি, এখন যে কোনো ভাবেই হোক ভায়াকে বাঁচাতেই হবে। কি? এ তুমি কি বলছো? না, এরকম হতে পারে না। হাই হাই হাই, এখন আমি কি করব? এরপর কবিতা ঘরের ভেতরে গিয়ে ভাবতে থাকে যে এখন কি করা যায়। এদিকে রমেশ সব গ্রামবাসীদেরকে এ বিষয়ে জানায়, আর সকলেই লাঠি সোঁটা নিয়ে রমেশের সাথে চলে আসে। এরপর রমেশ, কবিতা আর গ্রামবাসীরা মিলে সেই পুরনো ভাঙা বাড়িটির কাছে গিয়ে পৌঁছল। আরে ওই রাক্ষসী, বাইরে আয়, তুই আমার স্বামীকে খেয়ে ফেলেছিস, বাইরে আয় বলছি। আরে ভাবি, তোমার কি ভয় করে না? এভাবে কেন কথা বলছো? হ্যাঁ, ভয় তো করছি, কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্য তো এটুকু সাহস দেখাতেই হবে, তাই না? আরে ভাবি, এ তুমি কি বলছো? একটু শান্তভাবে কথা বলো, না হলে তো তোমাকেই খেয়ে ফেলবে। ভীতু কোথাকার, যাও ভাগো এখান থেকে। এরপর সব গ্রামবাসীরাই লাঠি সোঁটা ফেলে সেখান থেকে ভয়ে পালিয়ে গ্রামে ফিরতে শুরু করে। এদিকে সেই রাক্ষসীও সেখানে চলে আসে। আরে থামো, ভীতু গ্রামবাসী কোথাকার, কোথায় পালিয়ে যাচ্ছ? এই রাক্ষসী, তাদের কথা বাদ দে, এদিকে দেখ, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি তোকে ভয় পাই না, বুঝেছিস? তুই আমার স্বামীকে খেয়ে ফেলেছিস, আমি তোকে ছাড়বো না। আরে ভাবি, এ তুমি কি বলছো? একটু শান্তভাবে কথা বলো, না হলে তো তোমাকেই খেয়ে ফেলবে। তুই সেই লোকটাই না যে কাল এখান থেকে পালিয়ে বেঁচেছিস? তার কথা বাদ দে, আগে আমাকে খেয়ে দেখ তো। রমেশ, তুমি এখান থেকে দূরে গিয়ে লুকিয়ে পড়ো। রমেশ তাই দূরে পালিয়ে একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আরে বোকা মেয়ে, আমি তোকেও খেয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তো খেয়ে ফেলো আমাকে, ভয় কেন পাচ্ছিস? রাক্ষসী এই কথা শুনে খুবই রেগে গেল, আর তাই সে কবিতাকে তুলে নিয়ে খেয়ে ফেলে। কবিতাও রাক্ষসীর পেটের মধ্যে তার স্বামীর কাছে পৌঁছে যায়। আরে কবিতা, তুমি এখানে এলে কিভাবে? এখানে আসা তোমার উচিত হয়নি। এখন আমরা এখান থেকে বের হব কিভাবে? আমরা দুজনেই তো এবার শেষ হয়ে যাব। হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? কেন আসবো না? আমার স্বামী রাক্ষসীর পেটে আটকে আছে, আর আমি তাকে বাঁচাতে আসবো না? এখানে আসা তোমার উচিত হয়নি। এখন আমরা এখান থেকে বের হব কিভাবে? আমরা দুজনেই তো এবার শেষ হয়ে যাব। কবিতা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, সে মহেশের এ কথা শুনে হাসতে হাসতে বলল, তুমি চিন্তা করো না, আমি সে বুদ্ধি করেই এসেছি। এই বলে সে তার আঁচল থেকে একটি ছুরি বের করল, যেটা সে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। এই ছুরি দিয়ে আমি রাক্ষসীর পেট কেটে ফেলব, রাক্ষসীও মরে যাবে, আর আমরাও এখান থেকে বের হতে পারবো। এই কথা বলে সে রাক্ষসীর পেটের মধ্যে ছুরি দিয়ে জোরে জোরে আঘাত করতে শুরু করলো। আরে মরে গেলাম রে, আর পেটে এত ব্যথা কেন হচ্ছে? আমি তো এই ব্যথা সহ্যই করতে পারছি না।
এদিকে ববিতা রাক্ষসীর পেটের ভিতরে সমান তালে ছুরি দিয়ে আঘাত করেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রাক্ষসী ব্যথায় মাটিতে পড়ে যায়। আর এভাবেই কবিতার জন্যই সেই গ্রামের লোকেরা রাক্ষসীর ভয় থেকে চিরতরে রেহাই পায়। এখন আর কেউই সেই পুরনো বাড়িটিকে ভয় পায় না।